Hello everyone. As always, this is Marfa Ahmed with you. তো আজকে রিভিউ করব ওয়ালটন প্রিমো GM3 প্লাস এর। পূর্বের GM3 প্লাস থেকে এই GM3 প্লাসে মূলত RAM 1GB বাড়িয়ে 3GB করা হয়েছে, যাতে করে পূর্বের চাইতে কিছুটা ভালো পারফরম্যান্স পাওয়া যায়। তো চলো না সব আলোচনা করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করি। ওয়ালটন প্রিমো GM3 প্লাস বেশ হ্যান্ডি একটি ডিভাইস, এক হাতে বেশ ভালোভাবে এটে যায়। সো এই ডিভাইসটি খুবই কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে পারবেন, যদিও এটা কিছুটা ভারী। ডিভাইসের ফ্রন্ট প্যানেলে 2.5D গ্লাস সহ ডিসপ্লে রয়েছে এবং এর সাথে আছে অনস্ক্রিন বাটনস। ডিসপ্লে উপর দিকে রয়েছে ইয়ারপিস, ফ্রন্ট ক্যাম সেন্সর এবং ফ্রন্ট ফ্ল্যাশ। উপরে আছে 3.5mm এর ইয়ারফোন জ্যাক। চার্জিং পোর্ট, স্পিকার থাকছে নিচে এবং ডান পাশে আছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। ব্যাক পার্টের উপর দিকে আছে রিয়ার ক্যাম ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিছুটা ভিতরের দিকে, এতে করে খুঁজে পেতে বেশ হেল্প হবে। এতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট বেশ অ্যাকুরেট হলেও স্লো মনে হয়েছে আমার কাছে। এই স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ড। ওয়ালটন প্রিমো GM3 প্লাস এর ব্যাক পার্টে ম্যাট ফিনিশিং করা হয়েছে, যা এই ডিভাইসে অনেকটা প্রিমিয়াম লুক আনে, বিশেষ করে এই লাইট ব্লু ভেরিয়েন্টটি। উপরে ও নিচের দিকে নেটওয়ার্ক ব্যান্ড গুলো হাইলি ভিজিবল। স্মার্টফোনটিতে হাইব্রিড সিম স্লট থাকছে, যাতে দুটি সিম অথবা একটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ওভারঅল ডিজাইন আমার কাছে ভালো লেগেছে, বিল্ড কোয়ালিটিও ডিসেন্ট লেভেলের। ওয়ালটন প্রিমো GM3 প্লাস এ 5.34 ইঞ্চের IPS প্যানেলে ডিসপ্লে ইউজ করা হয়েছে। এর অ্যাসপেক্ট রেশিও 18:9, ডিসপ্লে রেজুলেশন 480x1960 পিক্সেল, অর্থাৎ FWVGA ডিসপ্লে। তেমন কোনো কালার নেগেটিভিটি চোখে পড়নি এবং কালার মোটামুটি অ্যাকুরেট ছিল। এক হাতে চালিয়ে দারুণ মজা পাওয়া যায়। টাচ রেসপন্সও মোটামুটি। ডিসপ্লে স্ট্যান্ডার্ড লেভেলে হওয়ায় মন মতো ব্যবহার করতে পারবেন। শার্পনেস এবং কন্ট্রাস্ট অ্যাভারেজ লেভেলের। এই দামে ডিসেন্ট একটি ডিসপ্লে দিচ্ছে GM3 প্লাস। HD ভিডিও প্লেব্যাক ছিল স্মুথ এবং ডিটেলসও ভালো ছিল। ডিসপ্লেটি বাজেট অনুযায়ী চলে। এর লাউড স্পিকার কোয়ালিটিও ভালো ছিল, বেশি লাউড না তবে অ্যাকুরেট। ওয়ালটন প্রিমো GM3 প্লাসে ব্যবহার করা হয়েছে 1.3 GHz-এর কোয়াডকোর প্রসেসর এবং জিপিইউ সেকশনে থাকছে পাওয়ার ভিআর রোগের জিপিইউ। কম দামের ডিভাইসগুলোর জন্য এটি ভালো একটি চিপসেট। এগুলোর সাথে আছে 3GB র্যাম এবং 16GB রম। এক্সটার্নাল মেমোরি কার্ডের সাহায্যে সর্বোচ্চ 64GB পর্যন্ত ব্যবহার করতে পারবেন। একটু ঠিকঠাকভাবে ব্যবহার করলে আপনি 3GB র্যাম থেকেই যথেষ্ট ভালো পারফরম্যান্স পাবেন। রেগুলার মোবাইলে যেসব কাজের প্রয়োজন পড়ে তা ভালোভাবেই চলবে। রেগুলার কাজের পাশাপাশি আপনি 600 থেকে 700 MB-এর মতো র্যাম ফ্রি পাবেন, যা থেকে আপনি রিজনেবল পারফরম্যান্সের আশা রাখতে পারেন। আমি ইউজ করার সময় তেমন কোনো ল্যাগ পাইনি, গেমিং এক্সপিরিয়েন্স ছিল অলমোস্ট ল্যাগ ছাড়া। মিডিয়াম গেমসগুলো মোটামুটি ভাবে খেলতে পারবেন, হেভি গেমসগুলোর ক্ষেত্রে ল্যাগের দেখা পাবেন, তবে তার দামের হিসাবে ল্যাগ পাওয়াটাই স্বাভাবিক। ওয়ালটন প্রিমো GM3 প্লাসে থাকছে অ্যান্ড্রয়েড 8.1। এর UI বেশ স্মুথ, ট্রানজিশন স্পিডও ফাস্ট ছিল। অ্যাপস আইকনগুলো কাস্টমাইজড এবং বাকি সব কিছুই মোটামুটি স্টক অ্যান্ড্রয়েডের মতোই, তাই ওয়ালপেপার এবং উইজার্ড ছাড়া তেমন কিছুর সুবিধা পাবেন না। ফেস আনলক থাকছে, যেটা মোটামুটি ফাস্ট হলেও সিকিউর না। এর ফ্রন্টে থাকছে 5 MP-এর ক্যামেরা এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 13 MP-এর ক্যামেরা। দুটো ক্যামেরাতেই আছে ফ্ল্যাশ এবং BSI সেন্সর। আর ক্যামেরা UI কাস্টমাইজড, থাকছে HDR, প্যানোরামা, ফেস বিউটি, কালার ইফেক্ট ছাড়াও প্রোমোড। ক্যামেরা লো লাইট পারফরম্যান্স মোটামুটি, তারপরে BSI সেন্সরের জন্য তুলনামূলকভাবে ভালো ফলাফল পাওয়া যাবে। ডেলাইটে ভালো ছবি তোলা যাবে। ডিসেন্ট লাইট কন্ডিশনে ছবির কালার রিপ্রোডাকশন, শার্পনেস এবং ডিটেইলস চলে, কিন্তু কম বা বেশি লাইটে ক্যামেরার পারফরম্যান্স অ্যাভারেজ। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সাধারণ মানের সেলফি নেওয়া যাবে। তাছাড়া ফ্ল্যাশ থাকাতে কম আলোতে তুলনামূলকভাবে ভালো সেলফি আসবে। এবার এর ব্যাটারি নিয়ে কথা বলি। ওয়ালটন প্রিমো GM3 প্লাসে থাকছে 4000 mAh-এর লিথিয়াম আয়নের ম্যাসিভ ব্যাটারি। এই ডিভাইসের বিগেস্ট সেলিং পয়েন্ট হতে পারে এই ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ অসাধারণ পেয়েছি। এই পরিমাণ ব্যাটারি দিয়ে টানা একদিন চালানো সম্ভব। সাধারণ ইউজে এমনিতেই 2 দিনের কাছাকাছি চলে যাবে। মোট স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 8 ঘন্টার কাছাকাছি। সো ফ্রেন্ডস, এই ছিল ওয়ালটন প্রিমো GM3 প্লাস এর রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।